আজি বালেশ্বর পৌর পরিষদর 23 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে যাই ঘরে ঘরে শঙ্খ কার্যক্রম। এই অবসরের বালেশ্বর বিধায়ক স্বরূপ কুমার দাস ঘরক ঘর বুলি নবীন পট্টনায়ক বিভিন্ন জনকল্যাণ যোজনা এবং নিকটরে বিজু জনতা দল পক্ষ ঘোষণা হয়ে নির্বাচনী ঘোষণাপত্র বিষয়ে অবগত করাইবা সহ আসন্তা জুন 1 তারিখে উভয় সাংসদ এবং বিধায়ক প্রার্থী শঙ্খ চিহ্নরে আশীর্বাদ ভিক্ষা করে। পূর্বতন কাউন্সিলর সঞ্জয় বেহরা নেতৃত্বের অনুষ্ঠিত রালি 23 নম্বর ওয়ার্ডর ব্রজেশ্বর নাথ মন্দির নিকটর বাহারি গোসাড়পদা রতিকান্ত স্কুল গড়ি কুয় ছক ফিরিং পাটনা চান্দমারি পড়িয়া চন্দন পোখরী আদি অঞ্চলের বিধায়ক প্রচার করা বেড়ে এই অবসরের অন্য মানুষের আম ওড়িশা নবীন ওড়িশার জেলা সংযোজক রঞ্জন বাগ কাউন্সিলর শশীরেখা মহান্তি রাজা রণা প্রিয়ব্রত বেহরা সুরজিত কটিস হেমন্ত দাস কানুচরণ দাস বিনু সিং রঞ্জন ভোই জিতেন্দ্র উপাধ্যায় মনোরঞ্জন বেহরা সৌম্যপ্রভা মহারণা প্রমুখ সামিল হয়ে বিজু জনতা দলপ্রাই প্রচার করে। উক্ত কার্যক্রমে 400 ঊর্ধ্ব মহিলা স্বতঃপ্রুতভাবে সামিল হয়ে লক্ষ্য করা যাই। তবে গোটিয়ে ওয়ার্ডে এত সংখ্যার মহিলা কর্মী গাঁ গাঁ বুলি বিজেডি সপক্ষে প্রচার করা দলপ্রাই শুভ সংকেত বলে বিভিন্ন মহলরে আলোচনা হচ্ছে। আমি আজ বালেশ্বর মুনিসিপালিটি অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডর ঘরে ঘরে শঙ্খ কার্যক্রম করছু। আমার সহ লোকাল কাউন্সিল যে ওয়ার্ড কাউন্সিল শশীরেখা মহান্তি পূর্বতন কাউন্সিলর সঞ্জয় বেহরা মধ্যে উপস্থিত অনেক এ দলক ভাল পাওয়া আমার বিভিন্ন কর্মী সে উপস্থিত অনেক তা সহ প্রত্যেক গাঁর প্রত্যেক ওয়ার্ডর প্রত্যেক পরিবার জনে সদস্য আজ আমার সহ যোড়ি হয়েছেন। এ প্রমাণিত করছে প্রিয় মুখ্য নবীন পট্টনায়ক সমস্ত যোজনা প্রত্যেক ঘরে পৌঁছিছি। বিশেষ করে আজ মহিলা মানে গোটিয়ে কথা কৌঁচ যে মহিলা মানুষ নবীন পট্টনায়ক যে আগুক আনিছেন সে হাত ছাড়ি না হাত ধরিকি আহরি আগুক নিয়ে চলছে। এ বিশ্বাস আজ মহিলা ভিতরে উজ্জীবিত হয়েছে এবং এই যে অঞ্চল এই অঞ্চল বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান এটিকার পার্ক স্কুল কলেজ আপনার 5টি স্কুল এসব অনুষ্ঠান বহু মাত্রায় মানে মুখ্যমন্ত্রী অর্থ প্রদান করছেন যা কি লোক মন ভিতরে গোটে বিশ্বাস আনি দিয়েছে যে নবীন পট্টনায়ক অনেক তো সব কিছু সম্ভব হয়ে পড়ব। এবং বিশেষ করে নয় আমার ম্যানিফেস্টো ডিক্লেয়ার হয়েছে ইলেকশন ম্যানিফেস্টো প্রত্যেক পরিবার আজ তাদের উপকৃত হচ্ছে। বিশেষ করে এই অঞ্চল যে গরিব লোক অনেক আজ 100 ইউনিট যে ইলেকট্রিসিটি তাকে মাফ হব তাই ফ্রি পাইবে সে নবীন বাবু আশীর্বাদ দিয়েছেন যে যেতবে দরদাম বৃদ্ধি হচ্ছে অত্যাবশ্যক জিনিস দরদাম বৃদ্ধি হচ্ছে নবীন পট্টনায়ক সেই সময় সহায়তা হাত বড়াইছেন ইলেকট্রিসিটি মাফ করে দিয়েছেন 100 ইউনিট পর্যন্ত হেলথ কার্ড যেপর সিনিয়র সিটিজেন তাঁকাই বিএস কয়ের কভরেজ বড়ি তেমনি সমাজের যা যা আবশ্যক সে সবু কাজ প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পূরণ করছেন এবং বিশেষ গুরুত্ব যুবক এবং মহিলা মানুষ দিয়েছেন সেপাই দেখুন আজকের যে কার্যক্রমে মহিলা মানে এবং যুবক মানে অধিক সংখ্যার সামিল হয়েছেন। আমার ঘরে ঘরে শঙ্খ প্রভা আমার 23 নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে শঙ্খ প্রভা অনুষ্ঠিত হচ্ছে। আমার আজ বহুত মাত্রায় মহিলা মানে যোগ দিয়েছেন মহিলা মানে যোগ দিয়েছেন সে বহুত আনন্দিত অনেক কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠ থর নিহাতি মুখ্যমন্ত্রী হবে সেপাই সমস্তে খুশি অনেক আনন্দরে আমার পরিক্রমা করছে সমস্তে তা সহ আমার যুবপিঢ়ি মানে অনেক যুব বয়স্ক সমস্ত এটার অনেক এবং আমার মাননীয় বিধায়ক সৌরভ ভাই আসছেন লেখাশ্রী অপা মাননীয় বিধায়ক আমার 2টি শঙ্খ চিহ্নরে ভোট দেওয়া সমস্ত অনুরোধ আম এরিয়াবাসী বহু খুশি আম এরিয়ার উন্নতিকরণ কহিলেন নসরে কারণ প্রথমে রাস্তা তো হয়েছি তা সহ মিনি পার্ক হয়েছি চিলড্রেন পার্ক হয়েছি জিম হয়েছি আমার 5টি স্কুল উদ্ঘাটন স্কুল হয়ে সাইজ কাম সরছি আর অন্য অন্য স্কুল সে কাম হয়েছি সেপাই বহু মানে কহিলেন নসরে বহু কাম আমার ওয়ার্ডে হয়েছি আমি সমস্ত কইবা মানে দাবি দিয়ে কইবা যে আমার সৌরভ ভাই নিশ্চয় আসবে রেসপন্ড মানে লোক আমার নবীন পট্টনায়ক মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বহুত ডেভেলপমেন্ট ওয়ার্ক আমার ওয়ার্ডে করছেন জিম পার্ক ওয়াকিং ট্র্যাক পুখুরী মন্দির 50 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল ফন্ড দিয়েছেন মন্দির কাম চালিছে যার কমপ্লিট হয়ে গলানি ক্রিকেট ছুঁয়া ক্রিকেট ক্লব আমার পুখুরী কাম রাস্তা কাম বিভিন্ন উন্নতিকরণ কাম চালিছে প্রায় সবু জিনিস ডেভেলপ করছে তেমন লোক মানে বহু খুশি সদর বিধায়ক আইলা পরে আমার এরিয়ার বহু ডেভেলপ হয়েছে কাউন্সিলর মধ্যে সহযোগ করছেন তেমন সবু লোক 23 নম্বর ওয়ার্ডর 22 নম্বর ওয়ার্ডের পাখ ওয়ার্ডের আমার মনস্থ করছিলেন এথর যোড়ে শঙ্খ নবীন পট্টনায়ক যোড়ে শঙ্খ গোটে এমপি গোটে এমএলএ সমস্ত ভোট দেওয়া মনস্থ করছেন এবং ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী হবেন।